فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه الله رب العالمين বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য فأكرمه ونعمه তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানায় দেয় একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নিয়ামত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোনো মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে 1000 করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রাখো আপনারা কেউ রাখবেন না আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাইতাতে কারুন আমার পুলার নাম মইরা গেলে ও রাখবো এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো আল্লাহ তাআলা ওকে ভালোবাসেন কারুন যখন মূসা আলাইহিস সালামের অবাধ্য হল মূসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তাফসীরের মধ্যে আসছে এখনো কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে যখন কারুনের বন্ধুরা কারুনের এই দুরবস্থা দেখলো এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসে সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় তারে ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারুন সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ তাআলার ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নাই এই মানুষগুলা অনেক সময় আফসোস করে আর বলে আহারে সমাজের কোনো বিচার আচার সালিশে আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম
কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য। কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন, কত সম্মানিত মানুষ ছিল নমরুদ, কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে, কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক, এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় নাই? যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন, কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে? বোকা মানুষগুলা মনে করে আমারে আল্লাহ সম্পদ দিছে ভালো না বাসলে দেয়, আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে, এমপি বানাইছে, সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে, আল্লাহ ভালো না বাসলে কি এগুলা দেয়? তারা এটা মনে করে। অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য, আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিযকাহ ফায়াকুলু রাব্বি আহানান। আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয়, অভাব দেয়, সম্মানটা কমে যায়, কষ্ট ক্লেশে সে পতিত হয়, এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না, বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে, বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপদস্থ করেছে, অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই, নাউজুবিল্লাহ বলে না। অনেক সময় অনেক জায়গায় দেখবে বোঝানোর জন্য বলতেছে, নির্বাচন হয় না, নির্বাচন কেউ জিতে কেউ হারে, অনেক ক্ষেত্রে কন্টেস্ট হয়, একজন হেরে গেল সে তখন বলে হারে আমি জেতারই যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমারে জিততে দেয় নাই। সে না জয়ী হওয়াটাকে দোষ দেয় কার? আল্লাহ তাআলা। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষেরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই, আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই। সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না, বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষ চাপায়া দেয়। তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি? দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন, দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। কি দেখতে চান পরীক্ষার মাধ্যমে? আল্লাহ তাআলা দুই অবস্থাতেই দেখতে চান যে বান্দা সুখ স্বাচ্ছন্দ্যের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিনা। যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে না, অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে, এরাই হলো পরীক্ষায় পাস। আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফারমানি করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল। এখন তৃতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমাদের রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অপদস্থ করেছে, তারা যখন আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার বিপরীতে বলেন কাল্লা, জামানি তোমরা যা দাবি করো সেটা কখনো সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন একদল অপর দলকে দেখতে পাইল قال اصحاب موسى اننا لمدركون موسى عليه السلام এর সাথীরা বলতেছে موسی আমরা ধরা পড়ে গিয়েছি, যদিও এখনো ধরা পড়ে নাই তথাপি ধরা পড়ে গিয়েছি এ কথা বলার কারণ হলো বাঁচার আর কোনো উপায় নাই।
তিন দিক দিয়ে ফেরাউন তাদের ঘিরে ধরছে, আর একদিকে সমুদ্র। হয়তো ফেরাউনের সৈন্যবাহিনী অস্ত্রে রাখাতে মরতে হবে, না হয় সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। যুদ্ধ করার জন্য কোনো অস্ত্র নাই। আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করতে পেরে মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা ধরা পড়ে গিয়েছি। প্রত্যেকটা নবী হলেন তার উম্মতের নেতা, মুসা আলাইহিস সালাম তার উম্মতের নেতা। নেতার কাজ হলো তার অনুসারীরা যখন ঝিমিয়ে পড়ে অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া অনুসারীদের মধ্যে প্রাণ ফিরিয়ে আনে, চাঞ্চল্যতা ফিরিয়ে আনে। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন। আর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় বলেন, কাল্লা, ইন্না মাইয়া রব্বি সায়াহদি। মুসা আলাইহিস সালাম বলতেছে, কাল্লা, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না, ফেরাউন কখনোই আমাদের ধরতে পারবে না। বনি ইসরাইলদের অভ্যাস ছিল কথায় কথায় শুধু প্রশ্ন করত, কিন্তু মুসা আলাইহিস সালাম এই অল্প কথার মধ্যে বনি ইসরাইলীদের অন্তরে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব জানায় দিলেন। ওরা হয়তো প্রশ্ন করতে পারত, মুসা ধরা পড়ব না কেমনে বলেন? একেবারে কাছে তারা চলে আসছে, চতুর্দিকে ঘিরে ধরছে, পার হওয়ার জন্য কিছুই নাই, যুদ্ধ করব তাদের সাথে আমাদের অস্ত্র নাই, কেমনে আমরা ধরা পড়ব না বলেন? মুসা আলাইহিস সালাম কেমন যেন বলেন, শোনো, ওদের কাছে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। হিজরতের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন মক্কা থেকে মদিনা উত্তর দিক, কিন্তু নবীজি কৌশলগত কারণে সফর শুরু করেছেন দক্ষিণ দিক। তিন দিন সাওর পর্বতের গুহার মধ্যে নবীজি আত্মগোপনে আছেন। কাফেররা এতটা চতুর ছিল, ওরা খুঁজতে খুঁজতে ঠিকই গর্তের গোড়ায় পৌঁছায় গেছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, সবাইকে চিনতেছি, তারা আমাদেরকে খুঁজতেছিল, প্রত্যেকের গলার আওয়াজে আমি চিনতে পারতেছি। আবু বকর বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগতো না, ওরা যদি শুধু ওদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারতো। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ভয় চিন্তার ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকরের চেহারায় চিন্তার ছাপ, ভীতির ছাপ। আবু বকর তো আমাদের বাংলাদেশীদের মতো আশেকের রাসূল না, আবু বকর তো এমন আশেকের রাসূল, আবু বকর যদি 100 জীবন তাকে দেওয়া হতো, আর ওই 100 জীবন যদি নবীর জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর 100 জীবন নির্দ্বিধায় নবীর জন্য কোরবান করতে প্রস্তুত ছিল। আবু বকর নিজের জীবনের ভয়ে ভীত নয়, চিন্তিত নয়, নবীজির জন্য চিন্তিত। নবীজি বুঝতে পারছে আবু বকর চিন্তিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে বললেন, আবু বকর, কি মনে করতেছ, এই গর্তের মধ্যে কি শুধু তুমি আর আমি দুইজন নাকি? ও আবু বকর, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলছে, দুনিয়ার কে ওইখানে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা শুনেছেন, তিনি জানেন কি বলছে। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযহুমা ফিল গারি ইযি ইয়াকুলু لصاحبه لا تحزن ان الله معنا। ও আবু বকর, তুমি ভীত হও।